গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা ইউনিক হালুয়ার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে নেশেস্তার হালুয়া চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি হালকা ভাজা আর তার সাথে হাফ কাপ আটা বা ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা পানি দিয়ে একটা গোলা তৈরি করবো বেশি লিকুইড না পরিমাণ মতো এটা কিন্তু সুজিটা ভেজে না নিলেও হবে পানির পরিমাণটা বলছি না আপনাদের দেখে বুঝে নিতে হবে এইভাবে ভালোভাবে একটা গোলা তৈরি করে নিতে হবে কোনো দানা বা দলা না থাকে আস্তে আস্তে সুন্দর করে চামিচ দিয়ে নাড়িয়ে নিতে হবে এই কাজটা হাত দিয়েও করতে পারেন আমার খাবারে হাত দেওয়া বেশি পছন্দ হয় না এই যে এইভাবে ঘনত্বটা ঠিক এই পরিমাণ হবে এবার এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ফিরে এলাম একটা স্টেনারে করে এইভাবে আমি খুন্তি বা হাতা যে কোনো একটা জিনিস নিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে দেখবেন ঘন লিকুইড গোলা বের করতে হবে কিন্তু এই কাজটা ধীরে সুস্থে করতে হবে একটা একটু সময় লাগবে দেখবেন আস্তে আস্তে নাড়ানোর পরে উপরে তুল তুলে দলা বেঁধে যাবে আর লাস্টের দিকে একটু সামান্য পানি দিয়ে দিবেন পানি দিলে ওই দলাটা পুরো ভালোভাবে গোলা বের হয়ে যাবে লাস্টে দেখবেন একটা নরম তুল তুলে দলা মতো হয়েছে ওইটা স্টিক নরম কিন্তু ওইটা বাকিটুকু ফেলে দিতে হবে এই যে লাস্টে এসে এতটুকু পর্যায়ে দাঁড়াবে তখন ওই ছুবড়া মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওইটা ফেলে দিতে হবে একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দিয়েছি এবার এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এদিকে গরম হচ্ছে আমি গোলার ভিতরে কিছু জাফরান দিয়ে দিয়েছি আপনারা ফুড কালারও দিতে পারেন আমার কাছে ফুড কালার থেকে জাফরানের কালারটা ভালো লাগে এখানে একটা এলাচ আর দুই টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি জাফরানটা ভালোভাবে মিশিয়ে নিব গোলার সাথে এবার চুলার পরে দেওয়ার সময় চুলাটা অফ করে দিচ্ছি কারণ এটা দলা বেঁধে যাবে সাথে সাথে আমি এক মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে নাড়াও কিছুতেই বন্ধ করা যাবে না বন্ধ করলেই এটা দলা বেঁধে যাবে আপনারা একবারের জন্য হলো বাসায় এটা ট্রাই করবেন এই হালুয়াটা কিন্তু অসম্ভব মজার আমি অনেকবারই করছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার পছন্দের হালুয়াটা এটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন সময় কম লাগে খেতেও অনেক টেস্টি বাচ্চাদেরও খুব পছন্দ আমি এদিকে বাদাম কুচি করে কেটে রেখে দিয়েছি এটা চুলায় দিলে বেশি সময় লাগে না এইভাবে নাড়তে নাড়তে দশ মিনিটের মধ্যেই দেখবেন হালুয়াটা সেট হয়ে গেছে নামানোর আগে আমি আর একটু ঘি দিয়ে দিব। এটা বোঝার উপায় ফ্রাইপ্যান থেকে দেখবেন এই যে এইভাবে সব উঠে যাচ্ছে ফ্রাইপ্যান থেকে সব হালুয়া ছেড়ে দিচ্ছে এইভাবে যখন পুরো সব উঠে যাবে তখন হালুয়াটা নামিয়ে নিতে হবে নামানোর আগে মশলাগুলো সব ফেলে দিবেন তাহলে হালুয়াটা কাটতে সুবিধা হবে যে পাত্রে সেট করবেন সেটাতেও একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগানোর পরে দেখছেন হালুয়াটার কালার কত সুন্দর হয়েছে দেখে ইচ্ছে করছে একটু খেয়ে নিতে কিন্তু কী আর করার যতক্ষণ পর্যন্ত কাটতে না পারছি ততক্ষণ তো খাওয়া যাবে না এই যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে এটাই ঘি মাখিয়ে নিচ্ছি এবার হালুয়াটা নামিয়ে নিব নামিয়ে প্লেটে সেট করে দেবো এটা সুন্দরভাবে সেট করার পরে আমি বাদাম কুচিগুলো হালুয়ার উপরে হাত দিয়ে চেপে চেপে একটু মিশিয়ে দিব এবার হালুয়াটা ঠান্ডা করে নিতে হবে হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে কেটে নিতে হবে এইভাবেই হয়ে গেল আমার সুস্বাদু মজাদার নিশেস্তার হালুয়া আমার এই হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন। আর একটু শেয়ার করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ